নমস্কার বন্ধুরা, সিপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে করে দেখাবো আলু আর টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটি তোমরা ভাত, রুটি বা পরোটার সাথেও খেতে পারো। চলো তাহলে রেসিপিটা করে দেখাই। এখানে নিয়েছি দেখো দুটো আলু, দুটো টমেটো। আলুগুলো দেখো খোসা ছাড়িয়ে একটা ঘষুনি দিয়ে আলুগুলোকে ঘষে নিচ্ছি। এইভাবে আলুটাকে ঘষে ধুয়ে নিলে আলুর কষটা বেরিয়ে যায় এবং খেতেও খুব টেস্টি হয়। দুটো আলুই দেখো আমার ঘষা কমপ্লিট। এবার আমি একই রকমভাবে দুটো টমেটোকেও ঘষে নিচ্ছি। টমেটোটা আমি এখানে ঘষে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। রান্নার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে। সাদা জিরেটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি। আদা কুচি দিয়ে এক দু মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিই। এক দু মিনিট নাড়াচাড়া করার পর ঘষে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেখো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আলুটাকে 4-5 মিনিট কষিয়ে নেব। 4-5 মিনিট আলুটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে আলুটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো, এক চামচ চিনি। গরম মশলা আর চিনিটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। আলুটা কষানো আমার হয়ে গেছে, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। এখানে দেখো ডিমের অমলেট করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। দেখো গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে অমলেট করে কেটে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডিমের বদলে এখানে পনির, সয়াবিন বা ফুলকপিও দিতে পারো। ডিমের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এক দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এক দু মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে অসাধারণ একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছায়।